নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি চিন্ময় সরকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়াইটি স্টুডিওর একটি আপডেট সম্পর্কে। আমি এই আপডেটটি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দেবেন, পাবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান। এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আপডেটটি দেখার জন্য আমাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে চলে যাব। এর জন্য আমি এখানে একটা ওয়াইটি স্টুডিও অ্যাপে একটা টাচ করে দেব। দেওয়ার পর একবার নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে একটা নোটিফিকেশান শো করছে, নোন ইউটিউব ইস্যুস 9/15 ফিক্সড ইস্যুস উইথ আপলোডস অ্যান্ড সেভিং থাম্বনেলস। এটা সম্পর্কে জানার জন্য এখানে একটা টাচ করে দেব। এরপর এখানে লেখা আছে নোন ইস্যুস উইথ আপলোডিং অ্যান্ড সেভিং থাম্বনেলস। এখানে বলা হচ্ছে যে আপলোড এবং থাম্বনেল সংরক্ষণের সমস্যাটি সমাধান করা হয়েছে। কিছুদিন আগে থেকে আমরা লক্ষ্য করছি যে আমরা যখন ভিডিও আপলোড করি তখন অনেক সময় লাগে, এবং যখন থাম্বনেল সেট করি তখন থাম্বনেল একবার সেট করলে সেটা সংরক্ষিত থাকে না, 2 থেকে 3 বার সেট করতে হয়। এরপর বলছে, হাই ক্রিয়েটর, উই হ্যাভ সিন ম্যানি রিপোর্ট অফ ইস্যুস উইথ আপলোডিং অ্যান্ড সেভিং ভিডিও থাম্বনেলস। আওয়ার টিমস আর অ্যাওয়ার অফ দিস ইস্যুস অ্যান্ড দে আর কারেন্টলি ওয়ার্কিং অন এ ফিক্স। এখানে ইউটিউব বলছে যে আমরা বেশ কয়েকদিন ধরে কিছু রিপোর্ট দেখে আসছি যে আপলোড এবং ভিডিও থাম্বনেল সংরক্ষণে অনেকেরই সমস্যা হচ্ছে, সেটা নিয়ে অনেকে রিপোর্ট করেছে, সেটা বলা হচ্ছে। আওয়ার টিম আর অ্যাওয়ার অফ দিস ইস্যু অ্যান্ড দে আর কারেন্টলি ওয়ার্কিং অন ফিক্স। এখানে লেখা, এখানে ইউটিউব বলছে যে তাদের টিম এ সম্পর্কে খুবই সচেতন এবং তারা এটি ঠিক করার জন্য বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে। উই উইল আপডেট দিস থ্রেড অ্যাজ সুন অ্যাজ উই হ্যাভ মোর নিউজ। এখানে বলা হচ্ছে যে ইউটিউবের এই থ্রেডটি যত দ্রুত সম্ভব আপডেট করা হচ্ছে এবং তারা পরবর্তী নিউজগুলো আমাদেরকে জানিয়ে দেবে, এই বলা হয়েছে। থ্যাংকস মেলিসা ইউটিউব টিম। এখানে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভিডিও আপলোড এবং থাম্বনেল সংরক্ষণের যে সমস্যাটা ছিল এটাই এখন ঠিক করা হচ্ছে বলে ইউটিউব আমাদের কাছে এই নোটিফিকেশানটি পাঠিয়েছে। এটি আমাদের চ্যানেলের জন্য কোনো হার্মফুল নয়, এজন্য কোনো টেনশন করতে হবে না, এটা জাস্ট ইউটিউবের একটা আপডেট। সো গাইজ, আজকের ভিডিও ছিল এতটুকুই। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।